বিশ্বের 1 নম্বর নায়ক হিসেবে নাম লেখালেন যশ। ইতিহাস গড়ল কেজিএফ চ্যাপ্টার 1 ও 2। শুধু ভারতেই নয়, বিদেশেও কোনো সুপারস্টার যশের নামও খ্যাতি। কেজিএফ চ্যাপ্টার 1 এবং কেজিএফ চ্যাপ্টার 2 সিনেমার মতো সিনেমাগুলি ভারতের সর্বোচ্চ আয় করে ইতিহাস তৈরি করেছে। কিন্তু কেজিএফ চ্যাপ্টার 1 সিনেমার ভোজপুরি সংস্করণটি ইউটিউবে একটি নতুন রেকর্ড গড়েছে। আমরা আপনাকে বলে রাখি যে 2020 সালের 20শে ডিসেম্বর গোল্ড মাইন্স তার ইউটিউব চ্যানেলে কেজিএফ চ্যাপ্টার 1 সিনেমার ভোজপুরি সংস্করণ আপলোড করে। তারপর থেকে 2022 সালের 1 জুলাই পর্যন্ত 61.68 কোটি বেশি মানুষ এই সিনেমাটি দেখেছে। গোল্ডস মাইন তার ইউটিউব চ্যানেলে 2022 সালের 10ই এপ্রিল কেজিএফ চ্যাপ্টার 1 সিনেমার হিন্দি সংস্করণটি 4000 ভিডিও কোয়ালিটিতে আপলোড করে, যা এখন পর্যন্ত 105.6 মিলিয়নেরও বেশি মানুষ দেখেছে। এর মানে হলো হিন্দি ভাষার চেয়ে মানুষ ভোজপুরি ভাষাই বেশি পছন্দ করতেছে বর্তমান সময়ে। আমরা আপনাকে বলে রাখি যে গোল্ড মাইন্স কেজিএফ চ্যাপ্টার 1 এর হিন্দি এবং ভোজপুরি ভাষার মিশ্রণে ডাব করা হয়েছে, যা মানুষ অনেক পছন্দ করতেছে। কেজিএফ এই মিশ্রণের কারণে ভোজপুরি সহ হিন্দি ভাষাভাষী লোকেরা সহজেই এটি দেখতে পারেন এবং আজ এটি বিশ্বের সর্বাধিক দেখা চলচ্চিত্রে পরিণত হয়েছে। প্রাপ্ত তথ্য অনুসারে কেজিএফ চ্যাপ্টার 1 সিনেমার ভোজপুরি সংস্করণটি এখন পর্যন্ত ইউটিউবে বিশ্বের সবচেয়ে বেশি দেখা চলচ্চিত্র হয়ে উঠেছে। যদিও ভারতের এমন অনেক সিনেমা রয়েছে যেগুলি 500 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে, তবে কেজিএফ চ্যাপ্টার 1 সেই সমস্ত চলচ্চিত্রের রেকর্ডও ভেঙে দিয়ে গেছে বর্তমান সময়ে। কেজিএফ চ্যাপ্টার 1 সিনেমার ভোজপুরি সংস্করণ 59 লাখ লাইক পেয়েছে ইউটিউবে। এখন পর্যন্ত কোনো সিনেমাই এত বেশি লাইক পায়নি। আমরা যদি ইউটিউবের সবচেয়ে বেশি লাইক করা ভিডিওর কথা বলি, তবে তা হলো স্প্যানিশ গান দ্য স্পাইসিটি, যা এখন পর্যন্ত 4.8 কোটি লাইক পেয়েছে। লক্ষণীয় যে কেজিএফ চ্যাপ্টার 2 এর আয়ের দিক থেকে ভারতের সমস্ত চলচ্চিত্রকে পিছনে ফেলে দিয়েছে। এখন পর্যন্ত এই সিনেমাটি সংগ্রহ করেছে 1500 কোটি টাকা। এই সিনেমা RRR এর সিনেমার রেকর্ডও ভেঙে ফেলেছে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে দিস চ্যানেল এত ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটি দেখছেন এইটুকুই যথেষ্ট, তবে নামটা মনে রেখেন। ধন্যবাদ।